আপনার জন্য আমি একটা পরামর্শ দেব, শোনার সোয়াব ফজিলত তো আপনার অর্জন করছেন, ক্যাসেট যদি শোনেন ইয়ারফোন দিয়ে ঠিক আছে, সম্পূর্ণ ঠিক আছে, আপনার জন্য জায়েজ আছে। কয়েকটি সুরা আপনি মুখস্থ করে ফেলবেন, সেগুলোর তিলাওয়াত করার অভ্যাস আপনি বানাবেন, এটাও একটা অ্যাডিশনাল পরামর্শ আমি দিচ্ছি। যে শুধু শুনবই আর চোখে দেখি না বলে দেখে মুখস্থ করার তো আর সুযোগ নেই, কিন্তু কিছু মুখস্থ সোরাগুলোর যে তিলাওয়াতের অভ্যাস, সেই অভ্যাস দ্বারা আমি নিজে তিলাওয়াত করার ফজিলত আমি অর্জন করতে পারবো। আপনি চোখ দিয়ে দেখতে পারছেন না বিধায় দেখে তিলাওয়াত করার সৌভাগ্য থেকে বর্তমানে বঞ্চিত আছেন, সুতরাং সরাসরি যার তিলাওয়াত হচ্ছে সেটাও আপনি শুনতে পারেন, ক্যাসেটের তিলাওয়াতও আপনি শুনতে পারেন, জায়েজ আছে। তবে নিজে তিলাওয়াত করা থেকে বঞ্চিত থাকার এতই বেশি প্রয়োজন নেই, যেহেতু কিছু জিনিস আপনি মুখস্থ করে নিতে পারেন শুনে শুনে, আর এরপর নিজে তিলাওয়াতের সৌভাগ্য দ্বারাও ধন্য হতে পারেন। আমরা যে সাধারণত মোবাইলে অনেক সময় তিলাওয়াত করি, মোবাইলের মধ্যে যে কোরআন আছে, কোরআনের যে অ্যাপস আছে, ওগুলো পড়তে গিয়ে কোনো অজু পড়া লাগবে নাকি এইভাবে পড়লে? মোবাইলের মধ্যে যেগুলো আছে সেগুলো যদি হাত দিয়ে টাচ করেন, এই স্ক্রিনের উপর টাচ করেন, তখন আমি একটু বলি যে অজু করে নেওয়াটা উচিত বলে মনে হয়। যদিও বা নীতিগতভাবে সরাসরি অক্ষরের উপর আমি টাচ করতে হচ্ছে না, এটা তো স্ক্রিনের ভেতরে একটা জিনিস, সুতরাং সরাসরি এর উপর আমি টাচ করছি না, তো কিন্তু এরপরেও আমি একটা পরামর্শ দিই, এটা আমার আমার দিল এটা অনেক সময় বলে যে ওযু যদি করি তাহলে গুরুত্ব বেশি থাকবে, আর হাত দিয়ে টাচ ফোনের তো একটা প্রভাব কিন্তু উপরেও আছে, এই জন্য যখন টাচ করি তাহলে এর একটা প্রভাব পড়ে, তো একটা মন একটা সায়েদে এই ব্যাপারে ইস্তেদলাল তো না ইস্তিনাস হিসাবে বলতে পারি এটাকে, যে যখন হাত দিয়ে স্পর্শ করে যদি কেউ পড়েন তাহলে তার অজু করতে হবে। অবশ্যই এইভাবে স্পর্শ কেউ করে পড়ে না সাধারণত, কিন্তু আমি একটা পরামর্শ অতিরিক্ত দেব, যেমন বাসে বসে আছি, সফরের অবস্থায় আছি, তখন মোবাইলের স্ক্রিনে আমরা কোরআন শরীফ ডাউনলোড করে আমরা কোরআন শরীফ তিলাওয়াত করব, বা এই অভ্যাসটা খুবই ভালো। কিন্তু যদি সব সময় কিন্তু আমরা কোরআন শরীফ, যেটা কাগজের কোরআন শরীফ, এই কোরআন শরীফটা যেন আমরা আমাদের সামনে রাখি, আর অজু করে নিয়মতান্ত্রিকভাবে গুরুত্ব সহকারে যেন কোরআন শরীফ সামনে রেখে তিলাওয়াত করার যে অভ্যাস সেটা যেন আমরা বাদ না দিয়ে দিই, এর দ্বারা একটা গুরুত্ব বেশি পায়, আর কোরআন শরীফের গুরুত্ব মহত্ত্ব আমাদের অন্তরে আরও বেশি বৃদ্ধিপ্রাপ্ত হয়, আর ফায়দাও আমরা বেশি পাবো। জাযাকাল্লাহ মুফতি সাহেব, আল্লাহ যেন আপনাকে উত্তম বদলা দান করেন।